আট মাসেরও বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করেই নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এই হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা আর রাফা। নেতানিয়াহু বাহিনীর হামলায় বেড়ে চলেছে ফিলিস্তিনিদের লাশের সারি। পুরো উপত্যকার কোনো স্থানেই নিরাপদ নয় ফিলিস্তিনিদের জন্য। সম্প্রতি শরণার্থী শিবির ও ত্রাণ সহায়তা কেন্দ্রেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। রোববারও গাজা উপত্যকার একটি ত্রাণ সহায়তা কেন্দ্রে বিমান হামলায় প্রাণ হারান আট ফিলিস্তিনি। তবে সম্প্রতি ইসরায়েলের চলমান আগ্রাসনের জেরে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বজুড়ে বেড়েছে ক্ষোভ। তবে যুদ্ধ বন্ধে বৈশ্বিক চাপ বাড়লেও তোয়াক্কাই করছেন না এক রুখা নেতানিয়াহু। এমন প্রেক্ষাপটেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষ হলেও গাজায় যুদ্ধ বন্ধ হবে না। ২৪ জুন এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। তিনি আরো বলেন, গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না। রোববার ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল ১৪কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। অবশ্য নেতানিয়াহুর এই মন্তব্যের পরেই এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, নেতানিয়াহুর অবস্থান থেকে এটা স্পষ্ট যে তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সাম্প্রতিক প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি নাকচ করেছেন। হামাস বলছে, যে কোনো চুক্তিতে স্পষ্টভাবে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলোর উল্লেখ থাকতে হবে। এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ফের হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। এক নেতাকে হত্যার প্রতিশোধে রবিবার সশস্ত্র ড্রোন দিয়ে উত্তর ইসরায়েলের ওই সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে শনিবার লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের খিয়ারা এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় জামা ইসলামিয়ার আল ফজর ফোর্সের নেতা আইমান ঘোত মে নিহত হন। সিরিয়া সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে লেবাননের ভূখণ্ডে আইমানের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। অন্যদিকে রোববার লোহিত সাগর ও ভারত মহাসাগরে নতুন করে দুইটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।